হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদমান হোসেন ইমন। আমরা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠি এবং ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমরা আমাদের ডিসাইড করে ফেলি আজকে সারাটা দিন আমরা কীভাবে কাটাবো। সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমাদের দুই ধরনের থটস আসে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখন আপনি যদি পজিটিভ চিন্তা করেন তাহলে আপনি সারাটা দিন পজিটিভ যাবে। যেমন এক্সাম্পল, আপনি আজকে সারা দিন, আজকের দিনটা খুবই সুন্দর এবং আপনি অনেকগুলো ভালো কাজ করতে যাচ্ছেন, এবং আপনি যত নেগেটিভের ভিতরে আপনি পজিটিভ চিন্তাভাবনা করতে পারতেছেন, সম্পূর্ণ কিন্তু আপনার পজিটিভ চিন্তার মাধ্যমে কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট আসে। এখন একটু নেগেটিভ বিষয় নিয়ে একটু আলোচনা করি। নেগেটিভ বিষয়টা হচ্ছে এরকম, ধরুন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি দেখলেন আজকের ওয়েদারটা একটু রুগ্ন, বা ওয়েদারটা হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছে বা প্রচণ্ড গরম, তো আপনি চিন্তা করতেছেন আজকে প্রচণ্ড বৃষ্টি, আজকে প্রচণ্ড রোদ, নেগেটিভ থটস শুরু হয়ে গেল আপনার। আপনার কাজের ভিতরে আপনি কাজ করতে যাবেন, সেখানে আপনার একটু অনীহা শুরু হয়ে যাচ্ছে, মানে আপনার ভালো লাগতেছে না, ভালো লাগা তৈরি হচ্ছে না, কারণ আপনার মাইন্ডকে আপনি নেগেটিভ সব কিছু দিচ্ছেন। তো তার জন্য আমি যেটা বলবো, ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু চেষ্টা করবেন, হ্যাবিটস, এটা হচ্ছে আপনার পজিটিভ হ্যাবিটস। দেখুন, মানুষের জীবনে ভালো খারাপ দুইটা মুহূর্তই আসবে, এখন আপনি কীভাবে নিচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি পজিটিভভাবে নেন প্রত্যেকটা সিচুয়েশান, আপনার জন্য দেখবেন ভালো রেজাল্ট বয়ে আনতেছে। আর আপনি যদি নেগেটিভভাবে চিন্তা করেন, আপনার প্রত্যেকটা সিচুয়েশান দেখবেন আপনার আরও খারাপ হচ্ছে, আরও খারাপ হচ্ছে, তাতে আপনার ভালো রেজাল্ট আসবে না, খারাপ রেজাল্ট আসবে। কারণ একটা মানুষ যদি কোনো বিষয়ে সফল হতে চায়, তাকে একদিন শুধু পজিটিভ চিন্তা করলে হবে না, ধারাবাহিকভাবে যতক্ষণ না পর্যন্ত সে তার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে পজিটিভ, ধারাবাহিকভাবে পজিটিভ চিন্তা করতে হবে। আর যদি নেগেটিভ ওয়েতে সে চিন্তা করে তাহলে সবসময় নেগেটিভ রেজাল্টে আসবে। দেখুন, অসুস্থ হওয়া, সুস্থতা থাকা দুইটাই আল্লাহ তাআলার নিয়ামত। এখন আপনি যদি চিন্তা করেন অসুস্থতার ভিতরেও যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে যাব, বা অসুস্থ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, দেখবেন আপনার ভিতরে একটা পজিটিভ বিষয় কাজ করতেছে এবং ভালো রেজাল্ট আসবে। তো প্রত্যেকে রিকোয়েস্ট করব, যত পরিমাণ আপনারা চিন্তা করতে পারেন পজিটিভ তা আপনার জন্য বেটার। যে কোনো সিচুয়েশানে, সিচুয়েশান খারাপ হোক কিন্তু আপনার পজিটিভ চিন্তা করুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ লাইফ তৈরি করবেন, ইনশাল্লাহ এভরিথিং পসিবল উইথ প্র্যাকটিস। আসসালামু আলাইকুম।